লাইনে অফার দিল আমার বউ পূজার মুখে, নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে, দেশের কি হালে চলে মোটেই তো যায় না বোঝা, সবাই বউয়ের দিকে খেয়াল লাগবে নইলে বহু মারবে থাবা। অনলাইনে অফার দিল আমার বহু পূজার মুখে, অনলাইনে অফার দিল আমার বহু পূজার মুখে, নিজের স্বামী থাকতে ঘরে পর পুরুষের হাত ধরে, দেশে কি হালে চলে মোটেই তো যায় না বোঝা, দেশে কি হালে চলে মোটেই তো যায় না বোঝা, সবাই বইয়ের দিকে খেয়াল লাগবে নইলে বহু মারবে থাবা। অনলাইনে অফার দিল আমার বহু পূজার মুখে, অনলাইনে অফার দিল আমার বহু পূজার মুখে, অনলাইনে অফার দিল। দাদা আমরা বাঙালিরা যখন বউকে বিয়ে করতে যাই আমরা গিয়ে কি বলি, তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার। আমিও যখন আমার বউকে বিয়ে করতে গিয়েছিলাম আমার বউকে আমিও বলেছিলাম তোমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার, কিন্তু আমার ভাগ্যটা এত খারাপ, ঠিক ছ মাস পরে গাড়ি অ্যাক্সিডেন্টে আমার ডান হাতটা কাটা গেল। সেইটা ঘুরে কি হলো, আমার সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার বউ নিল। তবে দাদা জমি জায়গা বন্দুক দিয়ে বউয়ের কিনে দিয়েছে একটা টোটো, আমার ছেলের নাম কোটো, হাতে নিচে হাড়া মাইক, জয়নগর থেকে বারসদ রোটে প্রচার করব আমি হেঁটে। আমি আর টোটো বালি থাকি জামতলায়, আর সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা, দিদি গো এই পাপি পেটার জ্বালায় যত জ্বালা। আমি আর টোটো বালি থাকি জামতলায়, সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা, আমি আর টোটো বালি থাকি জামতলায়, সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা, লবদার চা দোকানে, লবদার চা দোকানে চা ঘুগনি আর মুড়ি খাই, সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা, সারাদিন টোটো চালাই পেটেরই জ্বালা, সারাদিন টোটো চালাই। দিদি আমার নাম সন্ধ্যা, টোটোর বাজার এত মন্দা, রোডে প্যাসেঞ্জারতে গাড়ি চাপ বেশি, এই তো সাত সকালে গাড়ি বার করে মাত্র একটা বুড়োর গায়ে ধাক্কা মেরে হ্যান্ডেলটা বেঁকে দিচ্ছি, আজকে আর গাড়ি চালানো হবে না, গাড়ি গ্যারেজে ঢুকে দিয়েছি, 500 ভরমাই নিয়েছি, নিয়ে চলে যাবো সোজা বাড়ি। দাদারা আমার ঘোষণাটা সবাই মন দিয়ে শুনবেন, আমার বইয়ের নাম ঝেটা কাটি, আমার শাশুড়ির নাম পাকাটি, আমার বইয়ের টোটোর উপর তোমরা সবাই উঠবে, তোমরা ভাবছো আমাদের বউ হালকা মতো মেয়ে, বেশি লোন নিতে পারবে না, কিন্তু না, ও বিরাট হাড় মোটা মেয়ে, 10-12 জন ওর উপর উঠলে ও কোনো অ্যালকো হবে না, ঘামে ঘাম হয়ে যাবে তবু জাম ঠেলে বার হয়ে যাবে। আমার ঘামে পালা লোক সবাই উঠবে, তোর একা চরে দাদার বাড়ি আজকে ফেলে দেবো আমি। আরে বাবু তোর কথা বল, আর বল কথা বল, নিজে মারবে না খালি ভয় দেখাচ্ছে। এই তা তোর মারবো নাকি আমি সিংহাসনে রেখে পূজা করবো? এ কি তুমি আমার তুই বললে তুই? হ্যাঁ তুই তুই, তোর মারটা বলতে শুই শুই শুই, আমার মা বলতে শুই। দিদি তাহলে একটা কথা বলি, বিয়ের আগে শুনিস আমি সাত গোলা ধান এসে দেখি বাবলা বাবা, কিচ্ছুনি কমে ঢেঁড়স। কি আমি কমে ঢেঁড়স? আমি যদি কমে ঢেঁড়স হলুম তা 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 বাচ্চাটা হলো কি করে? তোমার এইভাবে ঠোকর মেরে আমি ঘাম বুঝতে বলিনি। না না তোমার হালকা যত্ন করছি। শাল যত্ন করো তো। কি বলি শুনো, আগেকার বয়স্ক মানুষরা বলতো ভোরের স্বপ্ন সত্যি হয়, আমার মনে হচ্ছে ভোরের স্বপ্ন সত্যি হয়ে গেছে। কেন স্বপ্ন দেখাচ্ছ নাকি? আমি বিশাল স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি যেন এই হাত কাটার অবস্থায় ভিলেন হয়ে বোম্বে চলে গেছি। তুমি বোম্বে? বোম্বে চলে গেছি। তারপরে? বোম্বে চলে গিয়ে আমি যেন 12-13 নায়িকার সঙ্গে বই করতেছি। ইয়ে বাবা তুমি বই করছ? বই করছি। তারপরে তারপরে? তারা যেন আমার জড়িয়ে ধরে গালে টাস টাস করে চুম খাচ্ছে। ইয়ে মা তোমার চুম খাচ্ছে। তারপরে তারপরে? আর ঘুম হয়ে গেছে তাই কে দেখি 25-30 বিড়াল আমার গাল চড়তে। তুমি কি মনে করেছো তোমার এই ভোদা গালে বিড়াল খাবে নাকি মেয়েরা খাবে? তোমার তো ভাগ্য ভালো বিড়ালে খেয়েছো, তোমার তো কুকুরে চাটার কথা ছিল। চাটুক বাচ্চা কুকুরে চেটে আর বেরিয়ে যাক। এই দেখো তুমি তোর অবাস্তব গল্প বলি, আমি একটা বাস্তব গল্প বলি শুনো। তাহলে আমি সকালবেলা টোটো নিয়ে জামতলা লাইন দিয়েছি, 5-6 প্যাঞ্জের এসেছি, তার মধ্যে একটা মোটা মতো লোক এসে বলে ও বৌদি আমি সামনে বসবো। তারপর কি হলো? আমি বসে নিলাম, টোটো স্টার্ট দিয়ে বেরিয়ে গেছি, তেল পাম্প পার হয়ে দেখি না দুটো লরি মুখোমুখি ধাক্কা মেরে রাস্তা জাম করে দাঁড়িয়ে আছে। আমার টোটোর 100 পিকআপ, আমি ব্রেকে পা দিচ্ছি, ব্রেক ধরছি না, আমার গায়ে ঘামে ভেয়ে যাচ্ছি, আমার মাথা কাজ করছে না, আমি কি করি আমি কি করি আমি কি করি? এমন সময় সেই মোটা লোকটা এমন একটা কাণ্ড ঘটেছে তোর কাছে, কি বলবো মাই। এই মোটা লোক কি করে তোর ব্যবস্থা করে দেবো? তুই বুঝতেছি তো, আমি শুনবে তো না রে? আরে বাবা শুনবে তো, কি করেছি বল। শোনো না, কি করেছে সেই মোটা লোকটা? না গো, কি করেছে? ভয়তে আর পটাশ করে পেতে ফেলেছে।
বলি এত গন্ধ বেরোয় করতে দিচ্ছি রে গ্যাস না গো এখন গন্ধ হালকা তোমার জামাই লেগে আছে ও সানলাইট মেলে সাফ করে দেবো তাহলে তোমার আমি একটা গল্প বলি অন্ধকারে আলো দেয় পোকা জোনা কি কি দিচ্ছি তো কি দিলে তোমার বোন বিয়ের আগে বাচ্চা দিয়েছে দুটি আমার বোনের বিয়ের আগে দুটো বাচ্চা হচ্ছে তুই কি করে জানলি বল এই তোমার বোনে বলিনি তোর কাছে কে বলেছে বল তুমি ডালে সবার মধ্যে কাপড় আমার বোনে বলেছিস এই তোর বোনে বলিনি বলো না তো তোর বোনে বলিনি গল্প করছো ঠিক আছে করো করো তাহলে আরেকটা গল্প বলি হ্যাঁ বলো যে মেরা সকাল বেলা টোটো নিয়ে বার হয় দেখা করে ফেরে রাত বারোটা ফিরি আমি রাত বারোটা আসবো কি একটা আসবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার না তুমি ওই বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করে রাত বারোটা একটা ফিরছো পাড়ার ছেলেরা বলাকা করছে ওই জন্য আমি হালকা করে তোমার পুচিং দিলাম পুচিং কেন রে পাড়ার লোক কি তোর খেতে দেয় ওরে তুই আমার টোটো কিনে দিয়েছিস টোটো কিস্তি দিতে পারিস না কে দিচ্ছে ওই বন্ধু দিচ্ছে আমার মোবাইল ব্যালেন্স ক্যামেরা দিচ্ছে ওই বন্ধু দিচ্ছে আমার সংসার চলছে না কে দেখছে ওই বন্ধু দেখছে তোর আর তোর পাড়ার লোকের একটা চুলকাচ্ছে কেন রে পাড়ার ছেলেরা চুলকাচ্ছে ওই জন্য আমি হালকা করে চুলকাই দিলাম দেখ বেশি চুলকে জানার ঘা করে হাত বড় করে দিবনি আমার কি চাই না আমার স্বামী একটা শাড়ি কিনে দিক এমন তোমার সঙ্গে সংসার হবে না আমি তোমার সংসার করবো না তোমার বাচ্চা দেখবো না রইলো তোমার সংসার রইলো তোমার বাচ্চা আমি চললাম বৌদিরা এ মনে হচ্ছে কোন জায়গায় কায়দা বাঁধাচ্ছে তবে কায়দা বাঁধালে কি হবে আমি তো ছেড়ে দেবনি ওই কায়দার মুখে আমি বাড়ি মেরে বসবো কেউ আমার ঠেকাতে পারবে না হ্যাঁ ও বারদা 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 তুমি এখন দাঁড়িয়ে আছো দাদা গো সর্বনাশ হয়ে গেছে দাদা গো তুমি আমার বাঁচাও তোমার দুটো হাত ধরে বল কি হচ্ছে কি দাদা বাঁচাও দাদা বাঁচাও টু কলার ডান্ডা ভাঙা ভাঙা ডান্ডা নে আর গোজ দেখেছো কোন কাটাহানি এরন কত কোদাই না কোদাই লেগে গেছে কি হচ্ছে দাদা তোমার ফিরে তো তোমাদের বাড়ি গেছিলাম কেন তোমার ফিরে তোমাদের বাড়ি গেছি কারণ দেখতে পাই নোড়া সুজে কাচ্ছে ও আমার মেশো গো ধরে মেশো গো বাঁচা ওই দা মাতা ঠিক নি ধরে মেশো নাকি দিদি গো যা স্বামী থেকে নি তার মাতা ঠিক নি দাদা গো তুমি আমার বাঁচা তোমার দুটো হাত ধরে বল কি হচ্ছে বলো দাদা বাঁচাও দাদা টু কলে ডান্ডা ভাঙা দেখা পাচ্ছে তবু ছোটে এসে ভাঙা ডান্ডার আর গোজ দেখো সেই কাঠ হাত নিয়ে এমন ভাবে গুঁতো মেরেছে কোথায় না কোথায় লেগে যায় ও দা বিশাল ক্ষতি হয়ে গেছে আর কি হচ্ছে বলবে তোমার ও দা তোমাদের বউ কি হচ্ছে আমাদের বউ কি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে নাকি বলবে তো না না অ্যাক্সিডেন্ট করে মুখ পুরে যদি অ্যাক্সিডেন্ট করতে আমি পঞ্চাশ চিনি কিনা আমি পুজো দিত কি করে বলি বলো তো কি করেছে বলো না ও ভগবান আমি কি করে বলি আরে বলবে তো ও দা তবে আস্তে করে বলি লোকে শুনতে পারে আরে বল না আমার বউ কি করেছে বলবে তো তোমাদের বউ হ্যাঁ কি হচ্ছে আমার স্বামীর সঙ্গে পালিয়ে চলে গেছে তো বউ তোমার স্বামীর নে পেলে চলে গেছে ও দা আমার স্বামীর এনে দিতে হবে দাদা তোমার স্বামীর এনে দিতে হবে আমার কথা মতো কাজ করতে পারবে এক সবার পারবো কানে কানে বলি কিড়িং কিড়িং দের বাবা এত বাজে লোক কেন গো কেন সবটা ভালো করে বললে আর লাস্ট এটা কিড়িং কিড়িং হলো কেন ওই কিড়িং কিড়িং এর ভিতর তো আমি সব কায়দা বেয়ে দিতে ছাড়বো ও ওর বুঝে সব কল মাই দিদা তুমি যে আমার স্বামীর এনে দিতে পারো তবে মাকালি দিবি খাচ্ছি তোমার ছবি একটা ঘরে বেঁধে রাখবো ভালো ভালো হাত ধরে বলি তার ইয়ে বিরাট জ্ঞান খচ্চর মিয়া গবাই এই সন্ধ্যা একটা কুকুর একটা বিড়াল বনের পশু পাখিরা সন্তানকে জন্ম দিয়ে কোনো মা ছেড়ে চলে যায় তাছাড়া তাছাড়া তোমার মুখে দুধ ছাড়া তুই সন্তানকে আমি বাঁচাতে পারবো না আমিও বাঁচবো না সন্ধ্যা শুধু তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তুমি ফিরে এসো সন্ধ্যা তুমি ফিরে এসো আমি যে একা কাদি প
পথে পড়ে সন্ধ্যা তোমার সন্তান মুখের দিকে তাকিয়ে ফিরে এসো সন্ধ্যা কাঁদিস না খোকা খাওয়াবো ধোকা মা গেছে তোর ছেড়ে আঘাত কাটা আমি যে একা কাঁদি পথে পড়ে কাঁদিসিনা খোকা পাগল হয়ে যাব আর মন দিস না সাজনা পাগল হয়ে যাব আর পাগল পাগল ভুল ফুটির পাগলা পাগল কি চিনিজি শহরে বাওলা আর মধুবালা গো মধুবালা মধুবালা গো মধুবালা মধুবালা গো মধুবালা মধুবালা গো চলে এসো আমি তোমার অনেক কিছু দেবো তুমি সে ঝুমকো দেবে বলেছিলি এর আগে যা ছিল সব দিয়েছি এখন ঝুমকো কেন যা চাইবে সব দেবো আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না আকাশে লক্ষ তারা চাঁদের মতো আলো দেয় না হ্যালো হ্যালো কেন আরে আমি চুংচুং ভাই বলছি আমি তো ঝুনঝুন ভাই বলছি বলছি লড়কি রেডি আছে তো লড়কি একদম রেডি আচ্ছা লড়কির কালার কেমন হইবে কালার পুরো দুধে আলতা আর বয়স বয়স 20 থেকে 21 এর মধ্যে রেড রেড কিন্তু পুরো দই দিতে হবে ঠিক আছে তুমি লড়কি রেডি করো আমি পুরো দই নিয়ে আসছি ওকে ওকে সন্ধ্যা এই দেখো দাদা এই প্রেম ভালোবাসার মাঝখানে বারবার তোমার ফোনটা খেজুর করার মতন কাটতেছে আমার কিন্তু খুব বিরক্ত লাগে জানো শুধু টেনশন কিসের টেনশন কি বলি বলো তো কি হয়েছে এই যে সাগর দেখা পাচ্ছো এই সাগরে না আমার 10-12 খানা নাড়া জাহাজ চলে ও মা তোমার নাড়া জাহাজ তুমি কি হয়েছে নাড়া দেয় তৈরি মানে নাড়া বোঝাই করে জাহাজ চলে হ্যাঁ তা কি হয়েছে কি তা কি হয়েছে সেই 10-12 খানা জাহাজের মধ্যে 6 খানা জাহাজ আচ্ছা এমন ঢেউ ওটা এমন ঢেউ ওটা উঠলো ডুবে গেল আমাদের বন্ধু আমাদের দুজনকে গিফট করেছে তার মতো ঝুমকো কেন কানে দুল পায়ামল কুমোর দ্বারা যা চাইবে সব দেবো শুধু আধ ঘন্টা টাইম দাও টুক করে যাবার পাক করে চলে আসবে ঠিক আছে তাহলে তুমি টক করে গেলে পাক চলে আসবে টুক করে যাবো আর পাক করে চলে আমি স্বামী ছেড়ে নতুন স্বামী ধরে যেসুকে আছি তোমাদের বলে বোঝাতে পারবো নি তবে অজাদের কাছে আমার জীবনের ধনে পাতার মতো গন্ধ ছেড়েছে ও সব বলেছে হনুমান কোথাতে ঢুকে পড়লো ঝালদ্দিল ঝালদ্দিল নাকি আজা মারবো জুতা জুতা বিনিময়ে Bye 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 b
আরে নোড়া ঢেকে দেবো মুই নোড়া কেলো নোড়া কেলো বড়া দাও বড়া ঠিক আছে তুই হাত ধর পা ধর আমার কোনো দুঃখ নেই তবে তোর ছাত্র মহাকাশগামী এমন পাগটা দৌড়ের মেয়ের বাচ্চা তোর বাবা মা পর্যন্ত তুই চিনতে পারবি না আমার বউ তো বিরাট অপার ছেড়েছে তবে জিনিসটা খুব ভালো রেটটা খুব হালকা রেখেছে আমার বউ বিলাই আমার বউ বিলাই হরিলু বাতাসা আমার বউ বিলাই হরিলু বাতাসা সারনা দিলে গাছে ফসল ফলে না সারনা দিলে গাছে ফসল ফলে না এই বলেছো আমার বউ বিলাই আমার বউ বিলাই করে লুটে বাতাসা আমার বউ বিলাই করে লুটে আই সন্ধ্যা হলো এই কাটা বড্ড গুলাচ্ছে এখানে থাকলে হবে না ঠিক আছে কেন যেখানে পারু সেখানে পালাবো তাহলে পালিয়ে যাবো যদি সুযোগ পেয়েছি না ফুটিয়ে ছেড়ে দেবো ও বন্ধু ইটে রাস্তার কোলে কোলে মোটামোটা গামদা গামদা সার ঘুরে দেখেছো ওই সার যার উচ্চা বাগানে ঢাড়ুর বাগানে ঢুকবে ঘুঁইতে তো শুয়ে ফেলে দেবে আর ঘরের মুরগি ডালের সময় খেতে ভালো লাগে না আইসক্রিম হালকা খাবে সর্দি জানো আসে না আমি আইসক্রিম খাচ্ছি একদম ঠিক আছে আমি আইসক্রিম খাবো আর আইসক্রিম খাওয়ার পরে যে কাঠিটা থাকে ওই কাঠিটা নিয়ে তোমার চোখে আমি পস করে গেড়ে দেবো আইসক্রিম হালকা করে খাবে নাক ভটকি যেন শিংনি বার হয় না সব ডাক্তার যেন এলে যায় না আর ছুটে গুড় থাকলে ভালো ভালা তুমি মারে ধর্মের ছাড় ছাড়া পেয়েছে লাল টমেটা খাচ্ছে আমার বউ বিলাই আমি সার একদম আমি সার যেখানে সেখানে লাল পতাকা টাঙিয়ে রাখবি সার গুতাবে না ছেড়ে দেবে মানুষজন রেড হয়ে আছে তো দুটো সিং ভাঙার জন্য গাড়ি বাড়ি সব দিয়েছে সুতো আমি ছাড়ব না ওরে ধানের ভিতর ওড়া ছিল আমার যা না ছিল না ওড়া দা তোমার ওড়া বলেছি হ্যাঁ তোর বাটা যা বলে হ্যাঁ তো আমি ওড়া একদম একটা কথা চিন্তা করে দেখবি পৌষ মাসে মেয়েরা ঘটবাড়ি পুজো করে করে সেই ঘটবাড়ি পুজো যদি ওড়া না দিস পুজো হবে না তোর মতো ওড়া কোনো ঘটে লাগবে না আর গাড়ি বাড়ি সব দিয়েছে সুতো আমি ছাড়ব না ওরে ধানের ভিতর ওড়া ছিল আমার যা না হারানো বলে সোনার সংসার ঢেউ না আমার বউ বিলাই বউ বিলাই করি আমার বউ বিলাই করি লুটে আমার বউকে নিয়ে তোমায় দুমাস ফুর্তি করেছিস একটা খারাপ পথে নামিয়েছিস তখন আমার কতটুকু কষ্ট হয়েছিল বল তখন আমার কতটুকু রাগ হয়েছিল বল তোকে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসতাম তুই সরলতার সুযোগ নিয়ে আমার সোনার সংসারটাকে ভেঙে চুরে মার করে দিয়েছিস ভাবতে ঘৃণা করছে তুমি আমার স্বামী
যদি তোমাকে বলি একটা কোলের বাচ্চা ফেলে কেউ চলে আসে, শুধু জন্ম দিলে মা হওয়া যায় না, তার কর্ম করতে হয়। তাই তুমি ভালো কর্ম করতে পারো নি, তাই তোমাকে বলছি গো, পারলে ভালো পথে ফিরে এসো, পারলে ভালো পথে ফিরে এসো, পারলে ভালো পথে ফিরে এসো। সত্যি শৌলি, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি অন্যায় করেছি, আমি পাপ করেছি, আমি অন্যায় করেছি আমার বন্ধুর কাছে, আমি অন্যায় করেছি আমার বন্ধুদের কাছে, আমি অন্যায় করেছি তোমার কাছে, আমি অন্যায় করেছি সন্তানের কাছে, আমি অন্যায় করেছি সারা সমাজের কাছে। আজ আমি বন্ধুকে উপকার করেছি ঠিকই, কিন্তু নিজের স্বার্থ অর্থের লোভে যে অন্যায় যে পাপ আমি করেছি সে ভুলের ক্ষমা হয় না। তবুও তোমার কাছে ক্ষমা চাইছি, যদি পারো তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বন্ধু, আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যদি পারিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস, তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস। দাদা একটা কথা বলবো? বলো। তোমার সন্তানটাকে আমাকে দিয়ে দেবে? ওরে বোন, আমার সন্তানকে তুই আমার কোলে ফিরিয়ে দে। ওই সন্তান মা তুমি কোনোদিনের জন্য হতে পারো না, ওই সন্তান আমার কাছে দাও। জানি বন্ধু, তোর কাছে ক্ষমা চাইবার মুখ আমার নেই, তবুও তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, যদি পারিস তোর এই বন্ধুকে তুই ক্ষমা করে দিস। বন্ধু নেই, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আমার এই মুখ না তোদেরকে আর কোনোদিন দেখাবো না রে বন্ধু। আমি আসছি বন্ধু, আমি আসছি বন্ধু, আমি আসছি। সন্ধ্যা, কেউ যদি জেনে শুনে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দেয় সেটা হলো তার দোষ। তুমি তো নির্বুদ্ধিতার মতো কাজ করেছো। কোনো মা পারে না তার তিন মাসের সন্তানকে মৃত্যু শয্যায় ফেলে দিয়ে একটা পরকীয়া প্রেমে মেতে যেতে। তুমি নারী নয়, তুমি একটা নারীনি, তাই বলছি তোমার সঙ্গে আমার সংসার করা সম্ভব নয়। তুমি ভালো থেকো, সুখে থাকো। দূর থেকে বিষাক্ত সাপকে চিনে না যাও, কিন্তু কাছাকাছি থেকেও, কাছাকাছি থেকেও ভালোবাসার মানুষটাকে চেনা বড় কঠিন হয়ে দাঁড়াই গো। শুধু আমার মুখের দিকে তাকিয়ে নয় সন্ধ্যা, আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ভুলে যাওয়ার নাম ধরে দেবো না, হারানো স্বপ্ন চোখে তবু আবার নতুন করে, ভুলে যাওয়ার নাম ধরে দেবো না, হারানো স্বপ্ন চোখে মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ঝরা মালা বুকে তুলে নিয়ে স্মৃতির সুরভি ঢেলে দিয়ে, ফাগুনের গান মনে রেখো না, হারানো স্বপ্ন চোখে হারানো স্বপ্ন চোখে কোনা, হারানো স্বপ্ন চোখে কোনা।